হয়নি, তাই অনেক স্টুডেন্ট আমার দেখা মতো অনেক স্টুডেন্ট নিজের মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও প্রচুর ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও বাইরে গিয়ে যেহেতু একটা মেয়ের জন্য পড়া বা প্রায় অসম্ভব, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাই অনেক মেয়ের উচ্চ শিক্ষার এবং বিশেষ করে সায়েন্স স্ট্রিমে পড়ার বিশেষ ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারেনি, আর্টস বা কমার্স অন্য স্ট্রিমে নিয়ে পড়াশোনা করেছে। তখন বদরপুরে একটা সায়েন্স কলেজ হবে সেরা বা একটা সায়েন্স কলেজ শুরু করা যায়, সেই সময় বিক্রম স্যার সহ শাহাবুদ্দিন ওরা যে স্টেপ নিয়েছিল, ওরা যে একটা স্টেপ দেওয়ার কারণে বদরপুরে যে একটা সায়েন্স কলেজ হয়েছিল, যার কারণে আজকে আমাদের বদরপুর এতদঞ্চলে বদরপুর সহ সমস্ত বরাকবেলি থেকে আজকে শিলচরের অসংখ্য প্রাইভেট স্কুল কলেজ রয়েছে, করিমগঞ্জে রয়েছে, বদরপুরে সেই জিনিসটা অনেক কমে ছিল। প্যারাগন পরিবার সেটা শুরু করার পর আমাদের ছোট ছোট বোনদের অনেক সুবিধা হয়েছে, সবাই পড়াশোনা করছে।